এই মানুষের এক কথায় পুরো পৃথিবী উঠতো বসতো। এতক্ষণে বোধহয় পার্টি শার্টটা হচ্ছে। এবার ঈদ উপলক্ষে বুধবার মুক্তি পেয়েছে দেবের কিডন্যাপ এবং জিতের শেষ থেকে শুরু। ছবি দেখতে গিয়ে দেব ও জিতের ভক্তদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, এতে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল পুলিশ। এবার সেই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানালেন দেবের নায়িকা রুক্মিণী মিত্র। ঝামেলার সূত্র হয় গত 5 জুন বসুশ্রী সিনেমা হলে। এদিন প্রথমে জিতের ছবির শো এর পর ছিল দেবের ছবি। জিতের শো শেষের পর ভক্তরা যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসছিলেন, তখন দেবের ছবিতে ফুল আর দুধ দিচ্ছিলেন ভক্তরা। সেখান থেকে একটা ফুল গিয়ে পড়ে এক জিত ভক্তের গায়ে, সেখানেই হাতাহাতি শুরু হয়। বন্ধ করে দেয়া হয় বাকি সব শো। তারপর দিন দুয়েক কাটতে না কাটতেই ঘটে আরেক বিপত্তি। ভাইরাল হয় আরেক ভিডিও, যেখানে এক জিত ভক্তকে দেখা গিয়েছে দেবের ছবিতে লাথি মারতে। এমনকি বাচ্চা ছেলেদের ইন্ধন জোগানো হচ্ছে দেবের ছবিতে লাথি মারার জন্য। সেই ভিডিওটি টুইট করে প্রতিবাদ জানান কিডন্যাপ সিনেমার নায়িকা রুক্মিণী মৈত্র। এতে তিনি লিখেছেন, আমাদের মানবতাবোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ? আমরা ভদ্রতা সভ্যতা ভুলে যাচ্ছি। দয়া করে বাচ্চাদের ইন্ধন জোগাবেন না, নতুবা ভবিষ্যতে আমাদের সমাজ ও দেশ অন্ধকারের দিক এগিয়ে যাবে। সূত্রের খবর, বছর দুয়েক আগে নাকি দুই সুপারস্টারের মধ্যে চুক্তি হয়েছিল, একজনের ছবি ঈদে তো আরেকজনের সিনেমা পূজায় মুক্তি পাবে। হিসেব মাফিক গত বছর পূজায় মুক্তি পেয়েছিল দেবের হইচই আনলিমিটেড, আর অন্যদিকে ঈদে মুক্তি পেয়েছিল জিতের সুলতান দ্য সেভিয়ার। কিন্তু এবছর কে চুক্তি লঙ্ঘন করলো তা জানা যায়নি। এদিকে রুক্মিণী মৈত্রের প্রতিবাদের পর জিতের ছবিতেও লাথি দিয়েছে বিক্ষুব্ধ দেব ভক্তরা। অনলাইনে ঢু মারলেই এমন সব ছবি দেখা যাচ্ছে। জিত ও দেব ভক্তরা নির্লজ্জ সব কাণ্ড ঘটাচ্ছেন একের পর এক পাল্টা জবাব দিতে। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।